সবাই একটা জোরে করতালি দিয়ে মাননীয় সাংসদ জ্বলন করলেন। একটা জোরে হাততালি দিন। এবারে আমাদের মাননীয় সাংসদকে চেয়ারম্যান সিদ্ধুল ইসলাম ডেপুটি ডিরেক্টর একটু ঘুরে না ঘুরে প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে এরপর পুষ্পস্তবকের সম্মানিত উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন ইন্ডিয়ান মেডিকেল সেই জন্য এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমি আপনাদের ছোট আকারে অধ্যাপক সুসংগত রায় মহাশয় অধ্যাপক সুসংগত রায় মহাশয় বিনোদনের রায়ের আবক্ষ মর্মদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। বিধানচন্দ্র রায়ের আবক্ষ মর্মানুভূতিকে মালাদান করে শ্রদ্ধা জ্ঞাপন বিধানচন্দ্র রায়ের আবক্ষ এখানে আছে বামুনদা এখানে আছে 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 এখানে জোরে হাততালি আজকে এখানে তিন তিনটে উদ্বোধন হলো যদি একটু বিস্তারিত ভাবে বলে প্রথমত আমরা এখানে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে আমরা মানুষের সামনে বলেছিলাম যে আমরা একটা আধুনিক হাসপাতাল উপহার দেব নির্বাচনের মানুষ আমাদের বিশ্বাস করেছিল আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং পরবর্তী অধ্যায় আমরা আজকে প্রাথমিকভাবে শুরু হলো সেই কাজ হাসপাতালকে আধুনিকীকরণ করা শীততাপ নিয়ন্ত্রিত হাসপাতাল তৈরি হলো এটা হচ্ছে প্রথম ধাপ তার পাশাপাশি ভাবে আমরা আজকে উদ্বোধন করলাম তুষার কক্ষ আমরা নাম দিয়েছি তাতে এটা P7 টাইপের কারণ শহর আধুনিকীকরণ হওয়ার সাথে সাথেই বহু ছেলে মেয়ে এখন বিদেশে পড়াশোনা করতে যায় বা কাজের সূত্রে যায় তাদের পরিবারের লোকরা দেশে থাকে তারা যদি কখনো প্রবীণ মানুষরা আমাদের ছেলে চলে যায় তার ছেলে বা মেয়ের আসতে একটু সময় লাগে সেই জন্য এই P7 জাতীয় নাম দেওয়া হয়েছে তুষার কক্ষ সেখানে তাদের শায়িত দেহটাকে আমরা রাখতে পারব
আর তৃতীয়ত হোমলেস পিপুলদের জন্য, গৃহহীন মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুর নগর উন্নয়ন দপ্তরের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির আর্থিক সহায়তায় নবগড়াপুর শহরে স্নেহের বন্ধন নামে একটি বিল্ডিং তৈরি হলো, যেখানে গৃহহীন মানুষ এসে থাকতে পারবে। প্রথম পাঁচ বছর স্টেট গভর্নমেন্ট দেবে, তারপর থেকে ইউএলবি গুলোকে তারা সেলফলি আপনার অ্যারেঞ্জমেন্ট করতে হয়। সেটা আমরা ঠিক করে নেব। আর এই যে আউটডোরটা করলেন, আউটডোরের যে অত্যাধুনিকরণ করলেন, ডাক্তারও কিছু কি নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা? না, আমাদের এখানে যে ডাক্তার সেটআপ আছে সেই সেটআপই থাকবে, এবং উত্তরোত্তর ডাক্তারের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। এবং ধরুন যদি কোনো পেশেন্ট এসেনশিয়াল থাকে, সেক্ষেত্রে আপনাদের আমাদের এখানে একটা এমার্জেন্সি ইউনিট আছে রাত্রি 9টা থেকে সকাল 7টা, সেই ইউনিটটাকে আমাদের রাত্রিবেলায় রাত্রিকালীন পরিষেবা দেওয়া হয়। এছাড়া আমাদের হসপিটালে সবসময় ডাক্তাররা থাকে, যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় পেশেন্টের হাসপাতালে অ্যাম্বুলেন্সও থাকে, সেই অ্যাম্বুলেন্সে করে পেশেন্টকে নিয়ে মানে খুব কাছাকাছি কোনো মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, রোগীর চিকিৎসা করা হয়। এই মুহূর্তে রাজ্যে যেভাবে ডেঙ্গু পরিস্থিতি খারাপ, সেখানে নবরাত্রি অনেকটাই দায়িত্বের মধ্যে নেই বললেই চলে। এটার প্রথম এবং শেষ প্রশংসা আমাদের স্বাস্থ্যকর্মী ছেলে মেয়েদেরকে আমি দেব, এবং পাশাপাশি ভাবে নিবারাকপুরের মানুষ অনেক বেশি অ্যাওয়ারনেস তাদের মধ্যে এসছে, তারা বুঝতে পারছে আমাদের প্রচার, তারা সহযোগিতা করছে, যার জন্য আজকে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা আমাদের শহরে নেই বললেই চলে। মানুষের সহযোগিতায় তাদেরই জন্য এই কাজগুলো আজকে শুরু হচ্ছে, সবাইকে এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য পুরসভা হসপিটাল থেকে এই যে এটা বাংলার শ্রেষ্ঠ পৌর হাসপাতাল হোক, তার কারণ আশেপাশে আমাদের সরকারি হাসপাতাল নেই, আস্তে আস্তে এটাকে ইম্প্রুভ করা হচ্ছে এবং আমরা এটাকে শ্রেষ্ঠ করে ফেলি। সবাই বলছে কাকিনাড়া এবং নৈহাটিতে ঘটেছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে আমার ধারণা নিয়ন্ত্রণ করে। সে তো ব্যর্থতা গুজরাট সরকারের, যে ওরা চার দিন আগে ওপেন করে দিল ভালো করে টেস্ট করার আগেই নাম কেনার জন্য, তাতে এত বড় দুর্ঘটনা। ইঞ্জিনিয়ারিং এর সাথে তো ছেলে খেলা করা যায় না, সেইটাই করেছে গুজরাট সরকার, তার মূল্য 68 জনকে মরে দিতে হলো। আর আপনাদের একটা শুরু করলেই কোথায় তমলুক কোথায় গুজরাট সব শুরু করে, কথা হচ্ছে নিউ ব্যারাকপুর নিয়ে আপনারা সব জাল চেয়ারম্যান সব জিজ্ঞেস করবেন, এই অত্যাচার হয়ে যাচ্ছে। না, সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলো গুজরাট নিয়ে, উনি প্রশ্ন উড়ালপুলের কথা তুলছে, মানে প্রশ্ন তো না না প্রস্তাব উড়ালপুল ভেঙে পড়ার পর নরেন্দ্র মোদী বলেছিলেন বাংলায় সরকারের আমলে প্রস্তাব উড়ালপুল ভাঙলো, এখানে সরকারও একইভাবে ভেঙে পড়বে। এখন উনি কি বলবেন, গুজরাটে উড়ালপুল ভাঙলো ও সরকারও কি সেইভাবে ভেঙে পড়বে? Thank you.